Hello. Hi. Ajke amader rater khabar holo biryani. Mutton biryani. Mutton liver kosha. Mutton liver kosha mane meti kosha. Actually ajker treat ta holo tupaner jonno. Karon tupan onek boro kaj korche, seta holo exam dicche. To exam er majkhane mane exam majkhane almost shesh exam. আর দুখানা এক্সাম বাকি আছে, তো কালকে ছুটি আছে। এক নাগাটা বসে যেন পড়ে, তাই জন্য ঘুষ। হ্যাঁ, এটা জয় ওইভাবে ওদের ঘুষ দেয় যে যদি ঠিক মতো করে পড়িস, যদি না উঠিস তাহলে রাত্রে এই খাওয়াবো, রাত্রে ওই খাবো। তো এটা বিরিয়ানি পড়েছে, এটা দুদিন আগে ছিল, যেহেতু এক্সাম চলছিল কালকে ছুটি বলে আজকে বিরিয়ানিটা এনেছে। চলো শুরু করো। একদম। আজ কি শাম, তোমার কি নাম? শুরু কর। আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম স্পেশাল জিনিস, চাটনি। ভালো, আমি চাটনি খাই না, একটু খা। ট্রাই করেছি। না, তোমার অ্যাকচুয়ালি ঝাল লাগে চাটনিটা। কে যে আমার হ্যাঁ বললো চাটনিটা না অসাধারণ লাগে খেতে। গ্রেভিটা পরে নিই, বুঝছো? এটা আগে একটু খেয়ে নিই। আমরা এখন দোকান ঘুরিয়ে ঘুরিয়ে বিরিয়ানি আনছি, মানে বিভিন্ন দোকান থেকে খেয়ে খেয়ে দেখছি কাটটা ভালো এখন করছে। কোনো দোকানে হয়তো খুব ভালো করছে, হঠাৎ করে একদিন খারাপ হয়ে গেল। মানে এটা হতেই পারে, হঠাৎ করে একদিন খারাপ হয়ে গেল, কিন্তু যারা কিনে এনে বাড়িতে খায় তাদের পক্ষে একটা চাপ। হঠাৎ একদিনের কথাটা ভাবলে না, তখন মনে হয় যে খাবো না। আমি তো গ্রেভি নিচ্ছি না, বিরিয়ানি এত ভালো হয়েছে তাই না? একটা দিয়ে টেস্ট করে দেখি। দোকানদার মেটেটাকে মেটে কিমা করে ফেলেছে, বেশি ছোট। এইটুকু এইটুকু মেটে করেছে। টমেটো খা, তোমার মেটে খা না। ভালো খেতে, আর বিশেষ করে এটা রুটি দিয়ে খুব ভালো লাগবে তাই না? ইয়েস। একটা খাবো, একটা খেয়ে দেখ। শুধু বিরিয়ানিটাই সেরা তাই না? শুধু বিরিয়ানিটাই লাগবে। শুকনো বাটি দিয়ে লাগবে। আমি বিরিয়ানি খুব একটা গ্রেভি দিয়ে পছন্দ করি না, জয় খুব ভালোবাসে গ্রেভি দিয়ে খেতে। একটা কাজে গেছিলাম, তো ফেরার পথে বিরিয়ানি খাই, তো ডিবাপিতে গেছিলাম, তো ওখানে বিরিয়ানি দিয়ে লিভার কষা খেয়েছিলাম। আপনারা যারা খাননি তারা একবার খেয়ে দেখবেন। আমরা ভাবি যে বিরিয়ানির সঙ্গে হয়তো চিকেনের কোনো চপ টাইপের আইটেম, মানে গ্রেভি কিংবা মাটন কষা, কেউ হয়েছে বিরিয়ানি খাবি তারা, তো এইগুলো ভালো লাগবে। কিন্তু লিভার কষা যে এত ভালো লাগতে পারে আমরা বুঝতে পারিনি। ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর একবার খেতে হবে গো ওখানে গিয়ে। অনেকদিন বাদে আমরা বিরিয়ানি খাচ্ছি, আসলে পরীক্ষা টরীক্ষা চক করে না এইসব খাওয়া ভুলে গেছে এখন। বাট এই লিভার কারিটা কিন্তু বিরিয়ানির জন্য ঠিক না। না, এই লিভার কারিটা একদমই মানে রুটির সঙ্গে ব্যাপক লাগবে, রুটি পরোটা। মটনটা বেশ ভালো বলেছ।
মামের কালকে এক্সাম আছে, সো ও ঘরে খাচ্ছে, কারণ কালকে ওর মানে ওর এক্সাম অ্যাকচুয়ালি লেটে শুরু হয়েছে, তো আর ওর পরপর এক্সাম, আর তুপান ছোটো, তো ওর একটুখানি ছুটি দিয়ে দিই এক্সাম ছোটো দেখিনি ছুটি। ও দুটো বাকি আছে, আর মামের এখন মানে দুটো সবই মেন পরীক্ষা, দুটো পরীক্ষা হয়ে গেছে, এখন এই উইক কালকে পরপর পরীক্ষা, কালকেরটা বাদ দিলে ওরও দুটো পরীক্ষা। কোথায় দুটো পরীক্ষা? ওর শুক্রবারে শেষ। ওরও শুক্রবারে শেষ, ওরও শুক্রবারে শেষ, কিন্তু এর দু সপ্তাহ ধরে চললো, ওর এক সপ্তাহ শেষ। আমার বিরিয়ানিটা একটু মশলা বেশি, তাই না? তোমারটা একটু সাদা বেশি রয়েছে, যে যেরকম ভালো পাচ্ছে সেরকম। আমার বিরিয়ানিটা চর্বি বেশি, মানে বিরিয়ানি না মশলা বেশি, তোর পাতেই পড়ে যায়। বিরিয়ানি মটন না অনেক জায়গায় একটু বেশি রান্না হয়ে গিয়ে শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমার একটু ড্রাই, বিরিয়ানি মটন নিলে বেস্ট যেটা সেটা হলো হয় সিনার পিস, আর না হলে লেগের দিকে পায়ের দিকের পিস ভালো হয়। মিঠে খেতে কান্না ভালো লাগে, কিন্তু আমার এই একটু মিঠেই খায়। আমার খাওয়া শেষ, তুপানের চলছে, জয়ারে চলছে, তোমার একটুখানি মানে রিল্যাক্স মোডে খাচ্ছে, একদিকে ভালো, নিয়ে আসার পরে একটু লেট করে না গেলে হয়, তাই না? হয় না তো সেটাই, কিন্তু উঠে একটু পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে শুনে, ওকে? তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালোটা লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো। শীতের দিনে একটু স্পাইসি খাবার চলে, তো মাঝে মধ্যে মনে হয় যে একটু খাই খাই, তো যাই হোক, আজকে আমরা একটু বিরিয়ানি পার্টি হয়ে গেল তুফানের দৌলাতে। আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।